আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি এবং হায়দার মর্নিং ওয়াক করছি। আজকে ফজরের নামাজের পরে আমরা দুজন প্ল্যান করলাম যে আমরা আমাদের নাটোর গ্রাম থেকে গরু নদী স্ট্যান্ড পর্যন্ত হাঁটব, কিন্তু আমাদের অতটুকু সম্ভব হয়নি। কিন্তু আমরা প্রায় শেষাংশে গিয়ে আবার এসেছি। আজকে অনেক সুন্দর একটা পরিবেশ, আমরা এই পরিবেশে হায়দার আলী এবং আমি একসাথে মর্নিং ওয়াক করছি, খুব ভালো লাগছে। আসলে এই এলাকা আসার পরে এই নিয়ে হয়তো আমার দ্বিতীয়বার এই হাঁটাহাঁটি করা, সেভাবে হয়নি হাঁটাহাঁটি করাটা। এই যে দেখছেন আমার পিছনে কত সুন্দর রাস্তা, সকালের পরিবেশ। এই তো বন্ধুরা, এখন বাজে 6:20, আমাদের মর্নিং ওয়াকটা প্রায় শেষের দিকে, প্রায় 5.5-6 কিলোমিটার আমরা আজকে হাঁটাহাঁটি করলাম। সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা দুজনে হাঁটছি ফজরের পরে। এখন হায়দার আলী জগিং করছে। ওকে হায়দার, ট্রাউজার হলে বেশি ভালো হতো। আর এইটা না, সামনের স্ট্যান্ডের নাম হচ্ছে মোল্লাবাড়ি, আমরা মোল্লাবাড়ি দিয়ে নাটোরে যাব। এখন ফিরোজ মাহমুদ জগিং করতেছে। রাস্তার মাঝখানে এখন পুশ আপ করছে। হাজার হয়েছে, ওঠো, বাস আসে। আর এটা হচ্ছে আমাদের মোল্লাবাড়ি স্ট্যান্ড। আমাদের এই মোল্লাবাড়ি স্ট্যান্ড থেকে আমাদের ক্যাম্পাস 1 কিলোমিটারের মতো। আর আপনারা যারা ম্যাচ লাইফে থাকেন, তারা কিন্তু চাইলে ডেইলি একটা রুটিন করতে পারেন যে আপনারা দিনের কোন অংশে কি করবেন। আসলে ম্যাচ লাইফ হচ্ছে নিজের একটি স্বাধীনতার স্পেস। এই স্বাধীনতার স্পেসে যদি আপনারা একটি সুন্দরভাবে, সঠিকভাবে যদি গঠন করতে পারেন নৈতিক দিক দিয়ে, তাহলে আপনি এবং আপনার সমাজ এবং আপনার রাষ্ট্র আপনি একটি সুন্দর সুশিক্ষিত করতে পারবেন। এই যে সুন্দর একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এটা মোল্লাবাড়ির মাদ্রাসা। এই পুরাটাই হচ্ছে মাদ্রাসা। বরিশালের সবচেয়ে সুন্দর একটি আকর্ষণীয় যেই জিনিস, তার মধ্যে একটি হচ্ছে পুকুর বা খাল, যেটা বলি। খালগুলো অনেক সুন্দর লাগে, যেমন রাস্তার ধারে দেখেন কত সুন্দর একটি। এখন সামনে আছে খাল, সামনের খালগুলো দেখাবো। এই যে আরেকটি মাদ্রাসা দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর একটি মাদ্রাসা। সামনে পুকুর, যে মাদ্রাসাটা অনেক সুন্দর একটি মাদ্রাসা এটা। এখন অবশ্য বৃষ্টি আসছে একটু একটু করে, আমরা দ্রুত বাসার দিকে যাচ্ছি। দেখুন সামনের রাস্তাটা অনেক সুন্দর, একটু আঁকা বাঁকা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষাংশে এসে গিয়েছি। এখন মিহিমিহি করে বৃষ্টি আসছে, এর জন্য আমরা দ্রুত বাসার দিকে হাঁটছি। আর ভিডিওটা আজকে লং করছি না, তো ভিডিওটা এখানে আমরা শেষ করছি। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা নিয়মিত দেখে থাকেন, আমাদেরকে অনুপ্রেরণার জন্য অবশ্যই নিচে কিছু লিখে যাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর আমরা কোথায় থাকি সেগুলো তো দেখবেন ভিডিওতে আছে। আর আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আমার পিছনে আছে সাইক্লোন সেন্টার আর প্রাইমারি স্কুল। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।